2023-এর 4 তারিখ শনিবার গিয়েছিলাম কলকাতা বইমেলায়। ফার্স্ট স্যাটারডে হওয়ায় দেবার অফিস ছিল, তাই ঠিক করলাম একাই যাব, ফিরব ওর সাথে। বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে প্রথমে পৌঁছালাম শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে মেট্রোয় করে সোজা চলে গেলাম করুণাময়ী। ছোটবেলা থেকেই আমি বইপ্রেমী, বই মানে কিন্তু গল্পের বই, পড়তে আমার ভীষণ ভালো লাগে গল্পের বই, তাই মেট্রো থেকেই বইয়ের স্টলগুলো দেখে আনন্দে মনটা ভরে গেছিল। মেট্রো স্টেশন থেকে বেরোতেই দেখলাম 7 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে আছি। গত কয়েক বছরের মতো এই বছরও বইমেলা সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়েছে। বইমেলার গেট দিয়ে ঢুকেই দেখলাম অজস্র বইয়ের স্টল, কত মানুষ ভিড় করে আছে প্রতিটা স্টলে। এই বছর কলকাতা বইমেলার 46তম বছর। প্রতি বছর বইপ্রেমীরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকেন। দেবা যেহেতু অফিসের পর আসবে, তাই আমার হাতে বেশ অনেকটাই সময় ছিল, তাই মনের আনন্দে প্রতিটা স্টল আমি ঘুরে ঘুরে দেখলাম। চলুন বইমেলা ঘুরতে ঘুরতে বইমেলা সম্বন্ধে কিছু কথা শেয়ার করি। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, যার আগের নাম ছিল কলকাতা পুস্তক মেলা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা। এই মেলাটি কলকাতা বইমেলা নামেই সমধিক পরিচিত। 1976 সালে প্রবর্তিত এই বইমেলা 1984 সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। শেষ কিছু বছর জানুয়ারি মাসের শেষ বুধবার এই বইমেলার উদ্বোধন হয়, যদিও এই বছর অর্থাৎ 2023-এ 31শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই বইমেলার উদ্বোধন হয়। এই বছর বইমেলা শেষ হবে 12ই জানুয়ারি। মেলার বর্তমান আয়োজন স্থল বিধাননগরের সেন্ট্রাল পার্ক। কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে এই বইমেলা একটি বিশিষ্ট স্থানের অধিকারী। বর্তমানে বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয়। বইমেলায় বিনোদনেরও অনেক ব্যবস্থা ছিল। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রি বেশি হয়, তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়া হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষার বইও এই মেলায় পাওয়া যায়। বিদেশি দূতাবাসগুলিও স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশে প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকেন। আগে 1976 সালে এ.এল. ডায়াস, 1977-এ মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, 1978 সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রতি বছর এই মেলার উদ্বোধন করতেন। 2014 সাল তথা 2017 সাল থেকে ক্রমাগতভাবে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মেলার উদ্বোধন করেন। আগে এই বইমেলা হতো ময়দানে। পরিবেশ দূষণের প্রশ্নে কলকাতা হাইকোর্ট কলকাতার ফুসফুস বলে অভিহিত ময়দানে যে কোনো রকমের মেলার আয়োজন নিষিদ্ধ করে দেন। বর্তমানে কিছু বছর যাবৎ সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হচ্ছে। আমি যেদিন গিয়েছিলাম বইমেলায় বিশাল ভিড় হয়েছিল, বড় বড় পাবলিশার্সদের স্টলে বিশাল লাইন পড়েছিল।
এই বছর বইমেলার থিম কান্ট্রি স্পেন। এর আগে 2006 সালেও বইমেলার থিম কান্ট্রি হিসেবে স্পেন অংশগ্রহণ করেছিল। অফিস ছুটির পর দেবা চলে এসেছিল, ওর সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম ইউটিউবার ঝিলাম গুপ্তা এবং ফুটকা অর্থাৎ ইন্দ্রজিৎ লাহেরি দাঁড়িয়ে আছেন ওনাদের বইয়ের প্রচারের জন্য। এগিয়ে গিয়ে পরিচয় করলাম ওনাদের সাথে, খুব ভালো মানুষ দুজনেই। ওনাদের সাথে ফটো তোলার লোভটা সামলাতে পারলাম না। গ্রাউন্ড অফিস থেকে বুক ফেয়ারের ম্যাপ দেওয়া হচ্ছিল, আমিও গিয়ে একটা ম্যাপ নিয়ে এসেছিলাম। দেখলাম মানুষের সুবিধার্থে বইমেলার জন্য বিশেষ সরকারি বাস পরিষেবার লিস্টও এখানে দেওয়া আছে। দেবার আবার গল্পের বইয়ের প্রতি বেশি ইন্টারেস্ট নেই, তাই আমি আমার পছন্দের একটি বই কিনলাম আমার সংগ্রহের জন্য। কোনো দিন আমার গল্পের বইয়ের সংগ্রহ আপনাদের সাথে শেয়ার করব, এই ইচ্ছা রইল। আমরা বই কিনে সোজা চলে গিয়েছিলাম পেট পুজো করতে। এখানকার ফিশ ফ্রাই অনবদ্য, এসাদের কিন্তু কোনো তুলনা হয় না। এরপর ছিল ফেরার পালা। আপনারা যদি এখনো পর্যন্ত বইমেলায় না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আর যারা বইমেলায় গিয়েছেন বা যাবেন, কী কী বই কিনলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার আজকের এই ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ডে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।